হাই, গুড আফটারনুন। আজকে 20 মে, শনিবার, এখন 3:30 বাজে। দুপুরে খাওয়া নিয়ে বসেছি, এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আমি নিয়ে বসেছি চিকেন আর ভাত, ডাল ভাজা ভুজি সব রান্না করেছিলাম, ওসব কিচ্ছু খাবো না, কারণ চিকেন হলে অন্য কিছু নিই না। খাবারটা খেয়ে নিই, তারপরে কথা বলবো। খাওয়া দাওয়া শেষ করে এঠো মুছে সব কিছু সেরে এখন একদম ফ্রি। ঘড়ির কাটা ঠিক 4টে। কাপড় জামাগুলো কেচেছি, ওগুলো মেলতে হতো, কিন্তু কাপড় মেলবো না। ফ্রন্ট ক্যামেরায় দেখে তোমরা কিছু বুঝতে পারছো না, ব্যাক ক্যামেরায় দেখলে বুঝবে কেন কাপড় মেলবো না। দেখো নারকল গাছগুলোকে দেখো, প্রচন্ড হাওয়া হচ্ছে, ঝড় শুরু হয়েছে। পতাকাটা আটকে গেছে, এরকম খুলে উঠতে পারছে না। দেখো কিরকম হাওয়া দিচ্ছে। কাপড় জামা মেললেও আমাকে তুলে নিয়ে যেতে হবে, নাহলে কাপড় জামা উড়ে যাওয়ার ভয়। তাই আর কাপড় জামা মেলবো না, একই কথা বলে যাচ্ছি বারবার। তো ভাবলাম মেলবো না তো মেলবো না, নিজেই একটু ছাদে ঘুরে আসি, তাই ছাদে ঘুরতে চলে এলাম। আজকে না অনেক দিন পরে একটু চুল রং করেছি, বহুদিন পরে। এত বেশি সাদা হয়ে গেছিল যে খুব খারাপ লাগছিল দেখি। বাপ রে, আমার গাছ পড়ে গেল, এত বড় গাছটা, এই লম্বা গাছটা পড়ে গেল। প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচণ্ড শিলা পড়ছে মনে হচ্ছে, শব্দ কি জানে। ও এমজি, এই বোতলটা পড়লো ছাদ থেকে, মানে তিনতলার মাথায় বোধ হয় ছিল। রং মিস্ত্রিরা যেখানে সেখানে রাখে, পড়লো তার পিন তেলের বোতল। আরে বাস, একা একা আমটা দুলছে। শুরু হয়ে গেল বৃষ্টি, শাড়িটা কিভাবে উঠল। বৃষ্টিটা কেমন দমকে দমকে আসছে, একবারে আসছে না। সেই শব্দ হচ্ছে, শুরু হয়ে গেল বৃষ্টি। গায়ে জল পড়ছে, ছাদের ভেতরে ঢুকে যাচ্ছে। ছাদের এতটা ভেতরে তাও আমার গায়ে জল পড়ছে, এত জোরে জোরে ছাড় দিচ্ছে।
এদিকে ঝড় হাওয়া, তার সঙ্গে বৃষ্টি। আমার ড্রেসটা একদম ঢোলের মতো হয়ে যাচ্ছে হাওয়া। এত হাওয়া চোখে ধুলো ঢুকলো। আমাদের বন্ধ গাছে যে এত ফুল ফুটে আছে আমি জানি না, এখন দেখতে পেলাম। এই দেখো, আমাদের গন্ধরাজ গাছ, এটা কত ফুল! বৃষ্টিটা এক ধমকে আসছে আমার গন্ধ হচ্ছে। ওইদিকে ছাটের বৃষ্টি তো, তাই আমি এখানে ভিজছি না, ওদিকে গেছিলাম, গিয়ে গায়ে জল পড়লো। ভালোই লাগছে এই হাওয়াটার মধ্যে দাঁড়িয়ে থাকতে। এই চার্জ দেওয়া থাকলে একটা সুবিধা, শেড না থাকলে তো বাইরে আসা যায় না। শেড আছে যে না, আমি বেশ বাইরে এসে দাঁড়িয়ে থাকতে পারছি। ওরা বাবা মেয়েতে ভাববে মা গেল কোথায়। উত্তর থেকে হাওয়াটা আসছে, এটা উত্তর দিক। সব লন্ড ভান্ড আমার ছাদে সব উল্টে পড়ে গেল, গাছ টাছ সব, এখন আমি তুলতেও পারবো না। আর এত জোরে হাওয়া আর বৃষ্টি যে আমি দৌড়ে ভেতরে এলাম, মানে দৌড়ে আসা যাচ্ছে না। ঘর দেখা বাবা, আমি ঘরে যাই। মানে আমাকে দরজাটা বন্ধ করতে হলো না, হাওয়ার টানে দরজা নিজেই চলে গেল। ভেতরে জল পড়ছে, মনে হচ্ছে আমাদের নিচে ভাঙলো, টপ পড়লো ওদের, যেটা আশঙ্কা করছিলাম। হ্যাঁ, জল ঢুকে বিছানা ভিজে যাবে। বিভৎস ঝড় হচ্ছে, বিভৎস। আমাদের ড্রাগন ড্রেসিং ভিতরে জল পড়েছে, এত জোরে বৃষ্টি, কাঁচের ফাঁক দিয়ে ঢুকেছে। কি অবস্থা! গেলাম পাশের বাড়ির উপর থেকে, টপগুলো আমাদের এখানে পড়েছে। আর ড্রেন ফেন তো বন্ধ হয়ে গেছে একদম, মাটির টপ। সত্রাখান হয়ে গেল জায়গাটা।
যে ড্রেনটা বন্ধ হয়ে গিয়ে জল, এবার জলটা তো উপরে চলে আসবে। শুনছ? তখন কি খানিকটা বৃষ্টি টিষ্টি হলো, গেছে কারেন্টটা চলে। ক ঘন্টা হয়ে গেল, এখন 7:30 বাজে, এখনো কারেন্ট আসেনি। আর কি মশা, কি মশা, বাপরে বাপ! এবার ইনভার্টারে কতখানি চার্জই হবে জানি না। সব জায়গায় ফ্যান চালালেও অসুবিধে, ফ্যান চালে চালাতেও পারছি না, চালাচ্ছি একটু বন্ধ করছি। মশায় তুলে নিয়ে গেল, আর এদিকে দেখো ইনভার্টারের কানেকশান থেকে এটাকে কি বলে অল আউটটাকে বিছানার মধ্যে জেলে রেখেছি। গুড নাইট, গুড নাইট। যায় না কিন্তু কারেন্ট সচরাচর, আর মনে হয় ট্রান্সফরমার উড়েছে, খুব জোরে শব্দ পেয়েছি তখন। বাইরেটা একদম অন্ধকার, পুরো পাড়া অন্ধকার, একদম ঘুটুর মুটুর। ওখানে একটু আলো নিশানা দেখা যাচ্ছে, দোকানে ইমার্জেন্সি লাইট। অনেক দিন পর এরকম অন্ধকার, কারেন্ট গেছে। সচরাচর কারেন্ট যায় না এরকম, আর এত সময়ের জন্য তো নয়। ফ্রিজে অনেকটা আইসক্রিম আছে, আইসক্রিম না শরবত হয়ে যায় আমার। আর একটু দোকানে যেতে হবে বলছি, চলো কারেন্ট নেই তো নেই, এর মধ্যেই ঘুরে আসি, একটা খাবার বানাবো রাত্রে বেলা। একটু দোকানে যাওয়া দরকার, এত মশা কামড়াচ্ছে না সেলাইটাও করতে পারছি। এটা করছি, মশার কামড়ের জন্য সেলাইও করা যাচ্ছে না, করা যাচ্ছে না বলে কি করতে তো হবেই। চা বানাবো, কারেন্ট নেই, পুরো অন্ধকার। বাইরে যে বেরিয়েছিলাম, কচুরি কিনতে গেছিলাম, কচুরি চাট বানাকে বানাবো। কচুরি কিনে নিয়ে চলে এসেছি, অন্ধকারের মধ্যেই গেলাম, আবার শশা চাল কুমড়ো এই সমস্ত কিনে নিয়ে বাড়ি এলাম। এসেই রান্নাঘরের কাজ শুরু করে দিয়েছি, খেজুর তেঁতুলের মিষ্টি চাটনি হবে তাই খেজুরটা সেদ্ধ হতে দিয়েছি। চিকেনটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, একটু নুন দিয়েছি আর একটু জল দিয়েছি, আর নুন কম হয়েছিল তাই নুন দিয়েছি। এটাকে ভালো করে ফুটিয়ে আবার স্বাদ ফেরাতে হবে। হিয়া তো কাঁচা নুন দিয়ে খেলো, আমি যেহেতু কাঁচা নুন খাই না, আমার মানে স্বাদটাই খারাপই লাগলো একটু, নুনটা কম। আর আর এই প্রেশার কুকারে হচ্ছে মটর সেদ্ধ হতে দিই। চাটের জন্য ঘুগনি লাগবে, ওটা দিয়ে ঘুগনি বানাবো। এটা হয়ে গেলে আলু সেদ্ধ করব। রাত 11:30 বাজে, এখন আমি ডিনার করব। ওদের বাবা মেয়ের ডিনার করা হয়ে গেছে, আমি ফোনে গল্প করছিলাম 1.5 ঘন্টা ধরে, বেশ জমিয়ে ফোনে গল্প করলাম, সেই জন্য এখনো খাবারটা খাওয়া হয়নি। খাবারটা রেডি করে নিই, কচুরি চাট বানাতে খাবো, রেডি করে নিয়ে কথা বলছি। এই যে খাবার একদম রেডি করে নিয়েছি, এখন খেয়ে নেব। সবকিছু বাড়িতে বানানো তো, দইটা আর কচুরিটা কেনা, খেতে দারুণ হয়। আর বাড়ির যেহেতু সেজন্য একদম ফ্রেশ, ফ্রেশটা খাবো বলে চাটনিটাও বানিয়ে নি বাড়িতে। খেলে মনটা ভরে যায় একদম।
আর এক একজনের তিনখানা করে কচুরি, হিয়াকে তো মাংস দিয়ে। এটা খেলেই আজকে সারাদিনের মতো যাবতীয় কাজ শেষ। এখন একটু সেলাই করতেও পারি নাও করতে পারি, একটু ঘুম ঘুম পাচ্ছে, যদি বেশি ঘুম পায় ঘুমিয়ে পড়বো আর সেলাই করবো না। কালকে সকালে উঠে ইয়ার অনলাইনে ক্লাস আছে, আবার আমাকে একটু যেতে হবে ড্রয়িং স্যারের কাছে। হিয়া যাবে না কালকে ড্রয়িং ক্লাস, আমি যাব। থাক, কালকের গল্প কালকে করবো, কালকের গল্প আর আজকে করবো না। এখন এটাই বলছি, ভিডিওটা এখানেই শেষ করে দিই। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট। ও, প্রচুর জায়গায় না গাছ ভেঙে ভেঙে পড়েছে। আমি যার সঙ্গে গল্প করছিলাম তার বাড়িতে কারেন্ট এই 10:30টারও পরে এলো, প্রচুর ঝড় হয়েছে। আমি তো খানিকটা ঝড় দেখিয়েছি, তারপরে তো টপগুলো পড়েছে দেখালাম। শিলিগুড়িতে অনেক জায়গা, আমরা তো ভেবেছিলাম কারেন্টই আসবে না, কিন্তু তাও ভগবানের কৃপা যে কারেন্টটা এসেছে। সব কিছু শেষ করে, ভিডিও শেষ করে আবার তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। বারবার মনে হচ্ছে টপটা যে পড়লো, টপটার তো একদম মানে লাইভ টেলিকাস্টের মতো তোমরা দেখলে ধপধপ করে নামলো টপগুলো। ওই সময় যদি শুধু হাওয়া থাকতো, ওই দিকে কেউ যেত, নিচের যে গুড়গুড়ি বাচ্চাটা, তারপর নিচের যে ভাইয়া ভাইয়া ওই দিকটা ঝাঁটপাট দেয় পরিষ্কার করে দিল, কেউ যদি থাকতো তাহলে কী বিপদটা ঘটতে পারতো। মানে ওদেরকে বলে দিতে হবে যে যতদিন না টপগুলো নামানো হচ্ছে ততদিন ওর দিকে যেও না। যখনই এই ঘরটা এসেছি, তারপর এসে যেই ওই টপ পড়ার কথাটা মনে পড়ছে, বা গিয়ে দেখে এলাম তিনখানা টপ, মানে ভাবলেই না কেমন লাগছে যে ভগবানের কৃপা, লোকান্তবার কৃপা যে কোনো বিপদ ঘটল না, নাহলে কিন্তু আজকে একটা বড় বিপদ ঘটে যেতে পারতো। আর দেখে যতখানি মনে হলো যে ভাঙেনি, আবার সাইডটা ভাঙতেও পারে, জানি না।